অভিজ্ঞতার জন্য নৈতিক দায়িত্ব স্বীকার করে ভারতীয় জনতা পার্টির যে ইনভাইটিভ মেম্বারশিপ তার থেকে আমি রিজাইন করছি। আমি আমার রেজিগনেশন মাননীয় সভাপতির কাছে এবং সর্বভারতীয় আমাদের নেতৃত্ব তার কাছে আমি পাঠিয়ে দেব, কিন্তু আপনাদের মাধ্যমে আমি সেটা জানান দিয়ে রাখলাম। আর 3 তারিখের যে আমাদের কর্মসূচি, আমাদের আছে এটা প্রস্তুতি মিটিং ছিল, আমি বিধায়ক হিসেবে সেটা ডেকেছি, সেটা আমার এখতিয়ার রয়েছে। 27 তারিখও যে আমাদের কর্মসূচি ছিল সেটা আমাদের এখতিয়ার রয়েছে, কারণ বলেন এটা অবৈধ, বিভিন্ন চ্যানেলদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে, নেতারা বলছেন যেটা অবৈধ প্রোগ্রাম, অ্যাপ্রুভাল নেই। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্য সভাপতির কাছ থেকে আমি জানতে চাই যে তার আগে বিধায়ক হওয়ার পর আমি মন্ডল সভাপতি মিলে না হয় আমি 100 প্রোগ্রাম করেছি, কোন প্রোগ্রামটাতে আমি অ্যাপ্রুভাল নিয়েছিলাম, হঠাৎ করে আজকে কেন অ্যাপ্রুভালের প্রশ্ন আসলো, অনেক বিনয়ের সঙ্গে আমি জানতে চাইছি। বিধায়ক যখন তার বিধানসভা কেন্দ্রে কোনো কর্মসূচি ডাকবে সেটা রাজ্য কমিটি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, কোনো পার্টিতে কোনো সেই সিস্টেম চালু নেই, কিন্তু অবৈধ প্রোগ্রাম, অবৈধ প্রোগ্রাম, রাজ্য কমিটির অ্যাপ্রুভাল নেই এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, বাইরে থেকে লোক আনানো হয়েছে মজলিশপুরবাসীকে বদনাম করার জন্য, এই এলাকার গণদেবতাদেরকে বদনাম করার জন্য। এটা কোন অবস্থাতেই একটা জাতীয়তাবাদী পার্টি, শৃঙ্খলাবোধ পার্টির কাছে এই জিনিসটা কাঙ্ক্ষিত নয়। কার লাভ হলো তাদের? ভিতরে বিজেপির প্রোগ্রাম হচ্ছে, বাইরে বিজেপির মহিলারা, বহিরাগত মহিলারা, বহিরাগত যুবকরা লাঠি নিয়ে মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, এটা কাকে আপনি কি বার্তা দিতে চাইলেন? এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর যেটা আমি বলছি, আগামী 3 তারিখ আমাদের কর্মসূচি হচ্ছে, 1000 মোটরবাইকের আমরা টার্গেট নিয়েছি শুধু এই বিধানসভায়। 27 তারিখও আমি বলেছিলাম যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের প্রোগ্রাম হবে, 5000-এর মতো সেখানে জমায়েত হয়েছে, ঐতিহাসিক, যেটা বিগত দিনে কখনো হয়নি, আগামী দিনে হবে কিনা সময় বলবে। আর আগামী 3 তারিখ আমরা সেই মোটর বাইক র্যালির মাধ্যমে আমরা জানান দেব যে মজলিশপুরের যুবকরা সিপিআইএম বিরোধী, যুব মোর্চার সিপিআইএম এর যে সভাপতি হয়েছে সিপিআইএম থেকে আগত তার বিরুদ্ধে, এবং সাডেনলি এই মন্ডল সভাপতিকে যে সরিয়ে দেওয়া হলো এই 3 তারিখে সফলতার মাধ্যমে আমরা জানান দেব যে গৌরাঙ্গবাবু সরিয়ে তাকে হটানোটা এটা অনৈতিক, এবং গৌরাঙ্গবাবুর সঙ্গে বিধায়কের সঙ্গে এলাকার লোকরা রয়েছে, এলাকার যুবকরা রয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, জনগণই শেষ কথা বলে, কোন অবস্থাতে সিপিআইএম সুবিধা পাবে যতই ষড়যন্ত্র হোক, ব্যক্তি আক্রমণ হোক, আমরা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেব, কোনো অবস্থাতেই আমরা সেটা মেনে নেব না। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাব মজলিশপুরের প্রতিটি যুবকের কাছে যে আগামী 3 তারিখ আমাদের যে বাইক র্যালি, সেই র্যালিতে যোগদান দিন, সেই র্যালিতে পার্টিসিপেট করে র্যালিকে ঐতিহাসিক রূপ দিন, যেটা বিগত 27 তারিখ 27 ডিসেম্বর আমরা জিরানিয়া SDM মাঠে আমরা করেছি সম্মেলনের মাধ্যমে, সেটা আগামী দিনে আবারও আমরা একটা ইতিহাস তৈরি করব। আমি এখন আহ্বান জানাবো আমাদের মাননীয় মন্ডল সভাপতিকে